আবার সিটি নির্বাচনের খবর। কিছুক্ষণ আগে শুরু হয়েছে বরিশাল ও খুলনা সিটি নির্বাচনের ভোট গ্রহণ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি এবং খুলনার পল্লী মঙ্গল উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে আছেন আমাদের আরেক সহকর্মী বেল্লাল হোসেন সজল। প্রথমেই চলে যাচ্ছি বাপ্পির কাছে। বাপ্পি, অপেক্ষার পালা শেষ, শুরু হয়ে গিয়েছে ভোট উৎসব। কিছুক্ষণ আগে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাশেদ লিমন এবং অপূর্ব অপু। তারা যেমন দেখেছিলেন কেন্দ্রের ভেতরের অবস্থা, ঠিক কেন্দ্রের বাইরের অবস্থাগুলো একটু আমাদের আমরা দেখাতে চাই। আমরা ঠিক এই মুহূর্তে আছি বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রের সামনে, এবং কেন্দ্রের সামনে অবস্থা যদি দেখি, এখানে যেসব কাউন্সিলর এবং মেয়র প্রার্থীর কর্মী সমর্থক যারা আছেন, তারা কিন্তু অপেক্ষায় আছেন কখন এখানে ভোটার আসবে। ভোটার আসার পর ভোটারের যে কক্ষ নাম্বার, কোন কক্ষে তিনি ভোট দিবেন, সেই যে স্লিপ তৈরি করে দেওয়ার যে বিষয়টি, সেটি করছেন তারা। এটিও কিন্তু এক ধরনের উৎসবের একটি বিষয়। আমরা দেখি ভোটকে কেন্দ্র করে যে উৎসবে পরিণত হয় পুরো এলাকা, সেটি এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি। এবং এই কেন্দ্রে আমরা যেটিতে আছি, এটি 17 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়েছে এবং বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 1655 জন, এবং এর মধ্যে আমরা দেখেছি নারী ভোটার 878 জন এবং পুরুষ ভোটার 777 জন। এবং ভোটারদেরকে তাদের যে প্রাথমিক তথ্য, সেই তথ্য দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি দেখতে পাচ্ছি কিন্তু খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। এবং এই যে তথ্য প্রদান প্রক্রিয়া, সেখানেও কিন্তু ভোটাররা এসে খুব সুন্দর করে তার যে তথ্যটুকু, কোন কক্ষে তিনি ভোট দিবেন, সেই তথ্যটুকু ধরে নিয়েছেন। ঠিক আমরা যখন কথা বলছিলাম এই নির্বাচনের বাইরে থেকে, ঠিক তখন আরেকটি কেন্দ্রে এই মুহূর্তে কথা বলছেন জাতীয় পার্টির যিনি প্রার্থী, তিনি ভোট প্রদান শেষে সেই জায়গায় এখন ঠিক মুহূর্তে চলে যাব আমরা। যে ভোট ভোট থেকে খারাপ খবর দিয়ে, মানে তাদেরকে যেতে দিচ্ছে না, ভোটারদেরকে নিরুৎসাহিত করছে না যাওয়ার জন্য, যেটা যেটা একটা খারাপ সংবাদ। তারা চাচ্ছে যে কম ভোটার উপস্থিতি হোক, শুধু তাদের লোকেরাই ভোট দেবে, তাদের তারা জিতবে। এটা 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 আওয়ামী লীগ ছাত্রলীগের ছেলেবেলেরা করছে, এটাই আমার অভিযোগ। এজেন্ডা পৌঁছেছে, কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছে কি তারা পাসপোর্ট সাইজের ছবি নিচ্ছে না, তারা বলে যে তোমরা কি বলে স্টাম্প সাইজের ছবি নিয়ে আসো। এই সমস্ত কিছু বিড়ম্বনা সকাল থেকে দিচ্ছে, পরে কিছু কিছু জায়গা ম্যানেজ হয়েছে আর বাদবাকি আমি জানি। সার্বিক পরিস্থিতি আমি যতটুকু, এটা তো আমার বাসার কাছে, এখন পর্যন্ত যতটুকু দেখলাম এখানে ভালো আছে। ইভিএম এ তো একটু বিড়ম্বনা আছে, আমি নিজে বিড়ম্বনা আছে। পার্টির যে মেয়র প্রার্থী, তিনি কথা বলছিলেন ভোট প্রদান শেষে। এবং সকালের এই সময় এসে যখন আমরা দেখছি যে এরই মধ্যে কিন্তু ভোট প্রদান সম্পন্ন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। হাত পাখার প্রার্থী হিসেবে হাত পাখা প্রতীকে তিনি তার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আমরা দেখলাম যে জাতীয় পার্টির প্রার্থী মিজানুর রহমান, আমরা জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস, তিনিও কিন্তু ভোট প্রদান শেষ করে তিনি কথা বলেছেন। তবে এই সকালের শুরুতে যারা ভোট দিচ্ছেন, ভোট দিয়ে যেসব প্রার্থীরা গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন, তারা কিন্তু সবাই বলছেন, এক বাক্যে বলছেন, এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ সেটি সুষ্ঠু নিরপেক্ষ, অর্থাৎ এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা কারো চোখে সেভাবে পড়েনি। এবং ভোটাররাও কিন্তু সকালে ঘুম ভাঙার পর অনেকটা স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথেই তারা ভোট দিতে আসছেন। এই ভোট, অর্থাৎ ভোট নিয়ে যে এক ধরনের আমরা আনন্দ, এক ধরনের যে উৎসব দেখেছি নির্বাচনের প্রচারণার সময়টাতে, এখনও কিন্তু সেই উৎসব বিরাজ করছে। এবং ভোট কেন্দ্রের বাইরে, ভোট কেন্দ্রের ভেতরে যারা ভোট দিয়ে আসেন, ভোট দেওয়ার পরেই কিন্তু তারা বাইরে অপেক্ষা করেন, অর্থাৎ অন্য কারা ভোট দিতে যাচ্ছেন, তাদের কী অবস্থা, পাশাপাশি ভোটের চারপাশের কী অবস্থা, সেটি কিন্তু অবলোকন করেন সাধারণ ভোটাররা, সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে বরিশালের যে এখনকার যে সার্বিক অবস্থা, এবং আমরা যদি দেখি এখানে কয়েকজন ভোটার
যারা কিছুক্ষণ আগেই ভোট দিয়ে এসেছেন তারা কিন্তু তাদের যে ভোট দেওয়ার পর নিজের যে এই অধিকারটি প্রয়োগ করার পর যে তাদের যে আনন্দ তারা কিন্তু সেই আনন্দ প্রকাশ করছেন। অর্থাৎ ভোট যে এক ধরনের আনন্দ এবং ভোট প্রদান করার পরে মানুষের মধ্যে যে সেই আনন্দ বিরাজ করছে সেটি কিন্তু আমরা এই কেন্দ্রে দেখতে পাচ্ছি। যারা ভোট দিয়ে এসেছেন তারাও কিন্তু তাদের যে উচ্ছ্বাস সেটি প্রকাশ করেছেন। আমরা জানি যে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে এই যে ভোট গ্রহণ চলছে, এই নির্বাচনে মোট প্রার্থী আছেন 167 জন, এর মধ্যে মেয়র প্রার্থী হিসেবে নড়ছেন 7 জন, 118 জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং 42 জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হিসেবে কাজ করছেন। এবং পাশাপাশি আমরা জানি যে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার 276,298 জন, এর মধ্যে পুরুষ ভোটার 137,499 জন এবং নারী ভোটার 138,809 জন। অর্থাৎ নারী পুরুষ ভোটার কিন্তু সমানে সমান, অর্থাৎ এই নির্বাচনের ক্ষেত্রে নারীর ভোট যেমন গুরুত্বপূর্ণ পুরুষের ভোটও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। এবং যখন প্রার্থীরা ভোট প্রার্থনা করেছেন, দিনের পর দিন নির্বাচনী প্রচারণা করেছেন, তারা কিন্তু নারী পুরুষ কাউকে কিন্তু বাদ বিচার করেননি, সবার কাছেই কিন্তু সমানভাবে তারা ভোট চেয়েছেন। এবং তারা এই যে বরিশাল সিটি কর্পোরেশনের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। এখন দেখা যাক কিনি কে সফল হন, কে বিজয়ী হয়ে উঠে আসেন এবং নগরবাসীর এই যে দীর্ঘদিনের যে দাবি সেই দাবি পূরণে তিনি কাজ করবেন এমনটাই কিন্তু আশাবাদ ব্যক্ত করছেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে যারা ভোট দিচ্ছেন তারা। আমরা একটু যাব খুলনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী সজল। সজল, খুলনা সিটি নির্বাচনে আপনি যে কেন্দ্রে আছেন সেই কেন্দ্রের এখনকার কী অবস্থা? শেষ সেই কাঙ্ক্ষিত মহেন্দ্রক্ষণ কিন্তু একটু আগেই শুরু হয়েছে। খুলনায় সকাল 8টা থেকেই কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর সোনাডাঙ্গা এলাকার পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু ভোট দেওয়ার জন্য এক ধরনের যে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি আমরা, ভোটাররা কিন্তু উৎসবমুখর পরিবেশেই কিন্তু সকাল 8টা থেকেই এখানে এসে যে ভোট দেওয়ার জন্য কিন্তু তারা দাঁড়িয়ে আছেন। আপনাদের যদি বলি যে এই কেন্দ্রে এখানে একটি কেন্দ্রে 6টি বুথ রয়েছে এবং ভোটার রয়েছে 1852 জন। এখানে কিন্তু নারী ভোটারই সব। এছাড়া আমরা দেখেছি যে পাশের যে কেন্দ্রটি রয়েছে এখানে পল্লীমঙ্গল উচ্চ মাধ্যমিক উচ্চ বালিকা বিদ্যালয়, সেখানেও কিন্তু দুটি কেন্দ্র রয়েছে এবং দুটি কেন্দ্রে মোট ভোটার রয়েছে। একটি একটি কেন্দ্রে রয়েছে 3,390 জন পুরুষ কেন্দ্রে এবং নারী কেন্দ্রে রয়েছে 3,442 জন। পাশাপাশি আমরা দেখেছি সেখানেও কিন্তু 8টা বাজার সাথে সাথেই কিন্তু যারা ভোটার রয়েছে তারা কিন্তু ভোট দিতে এসেছেন এবং তারা ভোট দিয়ে এক ধরনের যে উচ্ছ্বাস এবং তারা যেটি বলেছেন যে শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু ভোট দেওয়া যাচ্ছে। আপনাদের যদি একটু বলি যে এই ভোট কেন্দ্রের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোটের যে উৎসব সেটাই কিন্তু দেখা যাচ্ছে এবং যারা প্রার্থী রয়েছে তাদের সমর্থক রয়েছে, সব মিলিয়ে কিন্তু এক ধরনের উৎসব দেখাচ্ছে। পাশাপাশি এই যে সুষ্ঠু যে পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে সেটি যেন নষ্ট না হয় এর জন্য কিন্তু মাঠে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে। একটু আগেই দেখেছি এই কেন্দ্রের সামনে থেকে একজনকে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি আটক করেছেন। তার অপরাধটি ছিল হচ্ছে তিনি কিন্তু এই কেন্দ্রে ভোটান না বা আশপাশের কোনো কেন্দ্রেও ভোটান না, তিনি দূরে একটি কেন্দ্রে থেকে এখানে এসেছিলেন এবং এখানে এসে তিনি যেটি বলছিলেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট যে বিশৃঙ্খলা সৃষ্টির তিনি কাজ করছিলেন, এর ফলেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সঠিক উত্তর না দেওয়ার কারণে কিন্তু তাকে আটক করা হচ্ছে। সব মিলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই যে দীর্ঘ লাইন, এই দীর্ঘ লাইনে কিন্তু ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। আপনাদের যদি বলি যে এই কেন্দ্রটিতে মোট 8 জন সাধারণ কাউন্সিলর প্রার্থী রয়েছে এবং সংরক্ষিত নারী আসনে 5 জন নারী কাউন্সিলর রয়েছেন এবং মেয়র পদে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং আমরা দেখেছি কিন্তু এখানে যে প্রিজাইডিং অফিসার রয়েছে তার সাথেও কথা বলেছি, তিনি যেটি বলেছেন এখানে কিন্তু প্রতিটি বুথেই কিন্তু যে যারা প্রার্থী রয়েছেন তাদের কিন্তু পোলিং এজেন্ট যারা রয়েছেন তারা কিন্তু রয়েছে এবং কোনো বুথেই কিন্তু পোলিং এজেন্ট খালি নেই এবং তারা কিন্তু এই যে ভোটাররা আসার আগের থেকেই 7:30 থেকেই কিন্তু তারা উপস্থিত হয়েছে। এবং প্রিজাইডিং অফিসার যেটি বলেছেন যে তাদের কিন্তু প্রথমেই কিন্তু ইভিএম মেশিনের মাধ্যমে যে জিরো কাউন্ট সেটি কিন্তু তাদের দেখিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে আমরা দেখেছি যারা কাউন্সিলর প্রার্থী আছেন তারাও কিন্তু এখানে এই কেন্দ্রে এসেছেন এবং তারাও যেটি বলছেন যে সুষ্ঠু পরিবেশেই কিন্তু ভোটটা হচ্ছে, তারা কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং সব মিলে এখানকার পরিবেশ দেখে। আর আপনাদের যদি বলি যে খুলনা সিটি কর্পোরেশনের যে 289টি কেন্দ্র রয়েছে এর মধ্যে কিন্তু 161টি কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং 128টি কেন্দ্র কিন্তু সাধারণ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা কিন্তু দেখছি যে এই প্রতিটি কেন্দ্রে কিন্তু পুলিশের যে সদস্য, পুলিশ এবং আনসার সদস্যরা কিন্তু রয়েছেন এবং শান্তিপূর্ণভাবে যেন ভোট গ্রহণ হয় সেজন্য কিন্তু তারা কাজ করছেন। সব মিলিয়ে কিন্তু সকাল থেকেই কিন্তু উৎসবমুখর পরিবেশে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে সিটি কর্পোরেশন নির্বাচন তার সর্বশেষ। সিটি কর্পোরেশন নির্বাচনের
সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বেলাল হোসেন সজল, এবং তারও আগে বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি।